水管也打开，水打开不能吃，热水管也不能吃。是吧？দর্শক, আজ আমরা এসেছি রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মেঘনা গ্রামে। এখানে একজন সফল হাঁস খামারের গল্প শোনাবো আপনাদের। দেখা বসলে হাঁসের খামার করে আসলে কিভাবে স্বাবলম্বী হওয়া যায়। আসুন আমরা একটু দেখি আসলে হাঁসের চাষ পদ্ধতি কেমন, এবং আসলে একেবারেই রিমোট পর্যায়ে হাঁস চাষ করে কিভাবে আসলে স্বাবলম্বী হওয়া যায় তার আসলে একটু গল্প শুনি। নেপথ্যের গল্পটা আপনাদেরকে একটু শোনাতে চাই। এখানে আমার সাথে আছেন এই খামারের সত্ত্বাধিকারী হোসেন পরামানিকের ছেলে আবুবকর সিদ্দিকী। আবুবকর সিদ্দিকী তার লেখাপড়ার পাশাপাশি বাবাকে হাঁসের খামারে সহায়তা করে থাকে। মূলত তারই প্রাথমিক প্রচেষ্টায় এই হাঁস খামারের শুরু। আসুন আবুবকর সিদ্দিকীর সাথে কথা বলি। সেই SSC পূর্বাশী আবুবকর সিদ্দিকী, ভালো আছো? যে বিষয়টা শুনছিলাম যে আসলে এই হাঁস খামারের আগে তোমাদের পারিবারিক অবস্থার বিষয়টা শুনলাম। তোমার বাবা দুইবার বিদেশ থেকে ফেরত এসছেন, তাই অর্থনৈতিক দৈন্যতায় তোমাদের গিয়েছে, এবং শুনলাম যে এই খামারটা আসলে তোমারই একেবারে প্রাথমিক প্রচেষ্টায় শুরু। একটু গল্পটা বলবা কি? আসলে হ্যাঁ, এটা আমার জন্য ইয়ে ছিল, আর আব্বু প্রথম অবস্থায় গিয়েছিল বুনাই, আর তার আগে ছিল আমাদের ইটের ভাটা। আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড অনেক ভালোই চলতেছিল, অনেক লস হয়েছিল, বিদেশ গিয়েছিল বুনাই, তারপরে ডুবাইতে গেছিলো। সেই টাকা দিয়ে আমাদের এলাকার বোর্ডিং রাখছিল বিলে, ওখানে 20% মতো ভুই রাখছিলাম। আমাদের ওইখানে থেকে হঠাৎ শিল পরে ধানে বিশাল লস হয়ে যায়। মানে অর্থনৈতিক কারণে মানে কর্মকাণ্ড যে এমনই আগেছে, আমাদের চলার মতো নাই। আব্বু তো সাধারণত মানুষের বাড়িতে জোন দিতে পারে না, তার সাথে আব্বু লজ্জা করে, মানে আমরা দূরত্ব পরিবার। তো আব্বু ইচ্ছা ছিল যে কিছু একটা করবো, দেশে থেকেই করবো। তখন আমি হঠাৎ আব্বু ধানের চাষ করতেছে, আমি হঠাৎ 5টা হাঁস কিনছিলাম 1000 টাকা দিয়ে। তো হাঁসটা মানে ডিম পাড়া অবস্থায় ডিম পাড়তেছিল, হঠাৎ ভালো লাগছে আব্বু। ভালো লাগার পরে আব্বু ইচ্ছা করতেছিল যে এই খামারটা আমি আর বড় করবো। আর আসলে তো খামারের সবচেয়ে বড় রোগ হলো পা পড়া রোগ। তখন যদি রোগ হয় তাহলে তো সমস্যা, হাঁসটি কেনা, আর গ্রামের সাধারণত মানুষ এগুলো ভয় পায়, চিকিৎসার অনেক সমস্যা, মানুষ এগুলো বুঝতে পারে না। আমরা শুরু করি হাঁসের খামারটা। আমার আব্বু হাঁসটে 523টা বাচ্চা ওঠায়। ওই থেকে 1 মাস পরে ডাক করে আমাদের হাঁস মারা যাইলো, 250 পিস মতো মারা যায়। তারপরে আব্বু বলছিলাম যে তুমি এই বিলেতে নামাবে না, বিলেতে যেসব পানি আছে এইসব পানি প্রয়োজন, কিন্তু নামানোর পরে ওরকম মারা গেছিলো। তারপরে যে 250 হাঁস ছিল ওই থেকে আমরা হলো 100 পিস মোরগ বিক্রি করি। তারপরে মুরগি ছিল 150 পিস, ওই 150 পিস হাঁস ভালোই ডিম পাড়তেছিল। তারপর দেখা যাচ্ছে যে আমাদের লাভ আছে, আব্বু মানে চাষে খামারটা আরও বড় করি করি। তারপরের বছরটা আব্বু হলো খামারটা বড় করে করলো, নওগাঁ থেকে নিয়ে আসলো, হলো 600 পিস বাচ্চা নিয়ে আসলো নওগাঁ থেকে। হ্যাঁ, নওগাঁ একটা হাঁস প্রজনন খামার, যেখানে সরকারি খামার, এটা প্রতিটি বিভাগে থাকে আমার জানা যেটুকু আছে। ওইখান থেকে নিয়ে আসি আমরা 600 পিস হাঁস। আমার আব্বু তো অনেক কিছু বোঝে না, আব্বু তো শিক্ষিত না, যেটুকু আমি লেখাপড়া জানি আমি মনে করছি সিস্টেম মতো যদি করি তাহলে মনে হয় আমরা অনেক লাভ করতে পারবো। আসলে দেখা যাচ্ছে যে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে প্রথম অবস্থা হলো মোটা চাল আর ফিড মিক্স করে আমরা খাওয়াইছিলাম। 25 দিন পর্যন্ত পানিতে নামাইছিলাম না, হাঁসটা সিস্টেম অনুযায়ী এরকম নামাইছিলাম না। তারপরে আমাদের পাশেটা ভালোই বড় হইলো, বড় হওয়ার পরে দেখা যাচ্ছে যে ডিমের সময় চলে আসলো। তখন এমনই অবস্থা যে আমরা প্রথমে 100 হাঁস পালতেছি, এখন 600 কেমনে পালি, এটা আমাদের পক্ষে অনেক মানে ইম্পসিবল হয়ে গেছে, মানে সম্ভবই না এটা করে আমাদের।
তারপরে আমরা আব্বু তো হাসতে খাওয়াইতে হবে, ডিম যতক্ষণ আমরা চাই হাসলে লাভ করতে হবে। তো আব্বু বললো ফেরি করে ডিমের ব্যবসা শুরু করলো, আমাদের ডিম 100 হাঁস ছিল, ওইটা ডিম পাঠছিল, বিক্রি করার মতো আমাদের এলাকায় অনেক ঝামেলা ছিল, পারি নাই আমরা। পরে ওই হাঁসের ডিমটা আমরা বিক্রি করলাম ফেরি করে, তারপর ওই টাকাটা নিয়ে এসে আমরা হাঁসটা খাওয়ালাম, হাঁসটা হয়তো ডিম পাঠতেছিল, ডিম পাওয়ার পরে এখন আল্লাহর রহমতে অনেক ভালো ডিম চলতেছে আমাদের। হাঁস চাষ যেহেতু আসলে আসলে তোমাদের একটু খামারটা একটু ঘুরে দেখানো সম্ভব কিনা? দর্শক এখানে হাসি একবার সয়লাভ বলা চলে, দেখছেন এগুলো অধিকাংশই যত দূর জানা মতো এগুলো আসলে খাকি ক্যাম্পবেল জাতের হাঁস। আবহাওয়া এটা একটু জাত সম্পর্কে কি? হ্যাঁ, আমাদের হাঁসটার জাত হলো খাকি ক্যাম্পবেল, তাছে ইন্ডিয়ার আনার খাকি ক্যাম্পবেল। এই হাঁসগুলো মানে ডিম দেয় ভালো, আমরা শুনছি আসলেও ডিমটা অনেক ভালোই দেয়। আমরা তো ডিম পাচ্ছি খাকি ক্যাম্পবেলের ডিম, আমাদের খামারে ছোট পুকুর কিন্তু চাষ করার ইচ্ছা আছে বড় করে আরও করবো। আর আমি তো লেখাপড়ার পাশাপাশি আমার ইচ্ছা আছে যে 10-12 লক্ষ টাকা দিয়ে চাকরি নেওয়া সম্ভব না, আর ওইটা দেখা যায় নিজে যদি করি তাহলে হচ্ছে আত্মকর্মসংস্থান আমারও বাড়লো, আমি আরও 2টা লোক খাটাইতে পারতেছি, আর অন্যের উপরে কোনো নির্ভর করতে হলো না। তাই নিজেই মনে করছি এসএসসি পরীক্ষা দিলাম, এবার পাশ করবো আল্লাহর রহমতে, দেখা যাচ্ছে যে আমরা খামারটা আরও বড় করবো, 500 আছে এখন, দেখা যাচ্ছে আমরা আরও 2000 পাবো শুরু করবো কিছুদিন বাদে। আমি মনে করি যে আমাদের দেশে যেসব বেকার সংস্থা আছে, কর্মসংস্থান আত্মকর্মসংস্থান, যদি সে নিজে তৈরি করে নিয়ে যায় তাহলে পরের উপরে নির্ভর করতে হবে না। আর চাকরি তো খুব কম, আর ভালো লেখাপড়ার মাধ্যমে চাকরি পাওয়া যায়, নর্মাল লেখাপড়ার মাধ্যমে চাকরি পাওয়া যায় না। আমি মনে করি যারা নর্মাল স্টুডেন্ট আছে আমাদের মতো, আমাদের যারা বড় ভাই, তারা এরকম পুকুরে নিজের যদি পুকুর থাকে তারা এরকম হাঁস খামার করুক, কিছু কিছু খামার আছে করুক, তারা অনেক ভালো লাভ করতে পারবে। আচ্ছা এই পুকুরটা কতটুকু জায়গা? না এটা বলতে পারো না, কিন্তু আমি বলতে পারো না কতটুকু আছে। না আমার মনে হয় এটা পর্যাপ্ত না, কারণ আমাদের জায়গাটা একটু কম, পুকুরটা কম, আর এটা আমাদের হাঁসটা 6 মাস আবদ্ধ থাকে, আর 6 মাস থাকে হইলো উন্মুক্ত। আমরা আবদ্ধ এখন 6 মাস আছে, কিছুদিন বাদে বর্ষাকাল আসবে, সেই সময় আমরা বিলে উন্মুক্ত খাইব। হাঁসটার ঘর কোনটা? হ্যাঁ এটা মানে এটা এইগুলো। হ্যাঁ দর্শক এটা আসলে হাঁস রাখার ঘর, একটু নিচু হাঁস রাখার ঘরের কোনো আলাদা কোনো ইয়ে আছে কিনা, পদ্ধতি আছে কিনা যে এইভাবে ঘরটা হওয়া উচিত, এরকম কোনো নিয়ম কানুন আছে কিনা? হ্যাঁ আমি মনে করি যে নিয়ম তো সব কিছু নিয়ম আছে, আর নিয়ম মাফিক যদি করা যায় কাজ তাহলে অবশ্যই অনেক ভালো হবে, সিস্টেম মতো করলে ভালো হয়। আর একটা হাঁসের জন্য 1.5 ফুট বা 2 ফুট যদি জায়গা থাকে থাকার তাহলে অনেক ভালো হয়। আর তাছাড়া আমাদের এই ঘরটা এটা হলো মাসা পদ্ধতি না, এটা ফ্লোর পদ্ধতি, আর মাসা পদ্ধতিতে ভালো হয়, ফুলের পদ্ধতিতে ভালো হয়, হাঁসের কোনো এতটা সমস্যা হয় না আমি মনে করি। হাঁসের কি রোগ ব্যাধি কম? হ্যাঁ হাঁসের রোগ ব্যাধি কম, কিন্তু সিস্টেমে তো পুষলে লাভ হয়, আর সিস্টেমে না পুষলে লস হয়। হাঁস পালন আসলে কী কী ধরনের রোগের মুখোমুখি হতে হয় যেগুলো আসলে হাঁসের খামারের জন্য আসলে খুব ক্ষতি? হ্যাঁ প্রতি সবারই ক্ষতি, এরকম সমস্যা আছে ডাক্তারের, ডাক্তারেরা খুবই মারাত্মক, ডাক্তারে খুবই মারাত্মক, ডাক্তারেরা হইলে শুনে শুনে পায়খানা করে, আর প্রচুর পরিমাণ মানে শুনে পায়খানা হয়, হাঁসটা দুর্বল হয়ে যায়, তাড়াতাড়ি মারা যায়, দেখা যাচ্ছে যে পা পড়ে যায় এরকম হয়। আর ডাক্তারেরা এরকম ডাকলেগে এরকম যে পা পড়ে যায়, পড়ার সঙ্গে সঙ্গে হাঁসটা দুর্বল। আর অনেকে মনে করে যে পা পড়ে গেছে হাঁসটা মানে ভালো হবে না, কিন্তু আসলে চেষ্টা করলে ভালো হয়, কিছু ওষুধ আছে এই মেডিসিন যদি ইউজ করা যায় তাহলে হাঁস ভালো হয়। নওগাঁ থেকে হাঁস কদিনের বাচ্চা বসে বাচ্চা নিয়ে আসে? একদিনের বাচ্চা উনি 45 টাকা রাখে, কিন্তু এরকম রাখে আমি আমাদের ইউটিউবে অনেক ভিডিও আছে 2-3টা, আমরা মনে করছি এখন এইটা আমরা নিজে ইনকিউবেটার মাধ্যমে সিস্টেমের মাধ্যমে তুষার কেনার পদ্ধতির মাধ্যমে এটা আমরা শুরু করবো এই মাসে, বাচ্চা আমরা ইয়ে দেবো সাপ্লাই। যদি কেউ আপনাদের মাধ্যমে হাঁস বা হাঁসের ডিম কিনতে চায়
আমি বলছি একটু পরে বলছি এটা। অশোক, আপনারা যদি এ ধরনের খামার করতে চান বা এই খামার থেকে কোনো ধরনের সহায়তা নিতে চান, আবু বকর সিদ্দিকির সাথে যোগাযোগ করতে পারেন, বা উনি বলেছেন আসলে আপনাদের যোগাযোগ, ওনার সাথে যোগাযোগের আপনার ওয়েগুলো অন্তত বলে দেবেন, এবং এগুলো আমাদের ইনবক্সে আপনার ইনফরমেশন দেওয়া থাকবে, ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারবেন। আচ্ছা।